জলপাইগুড়ির চা বাগান থেকে উদ্ধার হলো চিতাবাঘ। যেমনটা জানতে পারা যাচ্ছে যে জলপাইগুড়ির বনারহাটের গেন্দাপাড়া চা বাগানে সেখান থেকে খাঁচাবন্দি চিতাবাঘ উদ্ধার হয়েছে। শনিবার রাতে চিতাবাঘের গর্জন শুনতে পান শ্রমিকের এবং তারপরেই তারা গিয়ে দেখেন খাঁচাবন্দি অবস্থায় রয়েছে চিতাবাঘটি। এরপর বিন্যাগুড়ি বন্যপ্রাণ বিভাগে খবর দেওয়া হয়, তারা বাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি জঙ্গলে ছেড়ে দেয়। বন দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, উদ্ধার হওয়া চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ, বাঘটি সুস্থ আছে বলেই জানা যাচ্ছে। জলপাইগুড়ির বানারহাট গেন্দাপাড়া চা বাগান থেকে উদ্ধার হলো চিতাবাঘ। শ্রমিকেরা বাঘের গর্জন শুনতে পেয়ে কাছে যেতেই খাঁচাবন্দি চিতাবাঘটি দেখতে পায় এবং এরপর বিন্যাগুড়ি বন্যপ্রাণ বিভাগে খবর দেয়। তারা বাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি জঙ্গলে ছেড়ে দিয়েছে বলেই জানা যাচ্ছে। বন দপ্তর সূত্রে আরও যে খবর পাওয়া যাচ্ছে, চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ এবং বাঘটি সম্পূর্ণ সুস্থ আছে। ওভারলোড গাড়ি ধরতে জেলাশাসকের অভিযান। আটক সাতটি গাড়ি রবিবার বাঁকুড়ার জেলাশাসক রাধিকা আয়ারের নেতৃত্বে সোনামুখী বিষ্ণুপুর এলাকায় চলে অভিযান। পুলিশ সূত্রে যে খবর যে গাড়ি ওভারলোড থাকায় গাড়িগুলিকে আটক করা হয়। বেশ কিছু গাড়ির বৈধ কাগজ মেলেনি। গাড়িগুলির মধ্যে চারটি বালি গাড়ি, দুটি ম্যাঙ্গানিজ গাড়ি এবং একটি কয়লার গাড়ি ছিল। বাঁকুড়ার জেলাশাসকের নেতৃত্বে অভিযান, ওভারলোড গাড়ি ধরতে এই অভিযান জেলাশাসকের। জলপাইগুড়ির চা বাগানে উদ্ধার চিতাবাঘ। শনিবার রাতে বানারহাট গেন্দ্রাপাড়া চা বাগানে শ্রমিকরা বাঘের গর্জন শুনতে পায় এবং কাছে যেতেই খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে পায় তারা। এরপর বিন্যাগুড়ি বন্যপ্রাণ বিভাগে খবর দেওয়া হয়, তারা বাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ির জঙ্গলে ছেড়ে দেয়। বন দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ, বাঘটি সুস্থ আছে। জলপাইগুড়িতে খাঁচাবন্দি চিতাবাঘ, বন দপ্তরের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। জলপাইগুড়িতে বাঘটি সুস্থ আছে বলে জানা যাচ্ছে এবং লাটাগুড়ির জঙ্গল ইতিমধ্যে ছেড়েও দেওয়া হয়েছে চিতাবাঘটিকে। ওভারলোড গাড়ি ধরতে জেলাশাসকের অভিযান। আটক সাতটি গাড়ি রবিবার বাঁকুড়ার জেলাশাসক রাধিকা আয়ারের নেতৃত্বে সোনামুখী বিষ্ণুপুর এলাকায় চলে অভিযান। পুলিশ সূত্রে যে খবর যে গাড়ি ওভারলোড থাকায় গাড়িগুলিকে আটক করা হয়। বেশ কিছু গাড়ির বৈধ কাগজ মেলেনি। গাড়িগুলির মধ্যে চারটি বালি গাড়ি, দুটি ম্যাঙ্গানিজ গাড়ি এবং একটি কয়লার গাড়ি ছিল। বাঁকুড়ার জেলাশাসকের নেতৃত্বে অভিযান, ওভারলোড গাড়ি ধরতে এই অভিযান জেলাশাসকের। জলপাইগুড়ির চা বাগানে উদ্ধার চিতাবাঘ। শনিবার রাতে বানারহাট গেন্দ্রাপাড়া চা বাগানে শ্রমিকরা বাঘের গর্জন শুনতে পায় এবং কাছে যেতেই খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে পায় তারা। এরপর বিন্যাগুড়ি বন্যপ্রাণ বিভাগে খবর দেওয়া হয়, তারা বাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ির জঙ্গলে ছেড়ে দেয়। বন দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ, বাঘটি সুস্থ আছে। জলপাইগুড়িতে খাঁচাবন্দি চিতাবাঘ, বন দপ্তরের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ।